নমস্কার। আজকে একটু লেট হলো, মোটামুটি 20-25 মিনিটের মতো, 8টার সময় আমাদের লাইভ থাকে। তো আজকে মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে মহেশ্বরী আর কাস্টমার ডিমান্ডিং একটা শাড়ি থাকবে, সব থেকে বেশি ডিমান্ড দুটোই আজকে। একটা হচ্ছে মহেশ্বরী আর একটা হচ্ছে তসরের উপরে হ্যান্ড পেন্টিং, ঘিচা তসরের উপরে পুরো একদম মধুবনী অরিজিনাল হ্যান্ড পেন্টিং থাকবে, সেটা লাস্ট দেখাচ্ছি। ফার্স্টে মহেশ্বরীর একটা পুরো কালার চার্ট আজকে থাকবে, দারুণ দারুণ কালার চার্ট থাকবে, লাইট শেড থাকবে, ডিপ শেডও থাকবে। মহেশ্বরী যাদের প্রয়োজন আজকের লাইফ থেকে নেওয়ার চেষ্টা করুন, আগের লাইফ থেকে আর নেওয়ার দরকার নেই, কারণ আগের লাইফ থেকে আপনি পাঠালেন সেটা আর নেই। হয়তো এক দুটো পিস থাকবে, সেকেন্ড পিস থাকতে পারে, এক দুটো পিস, বেশিরভাগটাই নেই। তো মহেশ্বরী যাদের নেওয়ার আছে আজকের লাইভ ভিডিওটা দেখে নিন, তারা যদি ভিউয়ার্সে আছেন, আর না হলে পরে রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। করে দিচ্ছি, একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান, দেন আমি স্টার্ট করছি। ও কি বন্ধ আছে? একটু তাড়াতাড়ি সবাই জয়েন হয়েছেন। মহেশ্বরী সিল্ক কিন্তু একদম রিজনেবল প্রাইসের মধ্যে সব থেকে বেস্ট শাড়ি, 3550 টাকা দাম মহেশ্বরী। টোটাল কিন্তু চারটাই বর্ডার থাকবে, একটা সুন্দর ডিজাইন বর্ডার, তার সাথে কিন্তু মেটেরিয়ালটাও খুব সুন্দর, একটা শাইনিং থাকবে। মহেশ্বরীর রেড কালার আজকে দেখাবো না, কিন্তু রেড কালারটা আমি রিভিউতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, ওটা প্রি অর্ডার দিলে হয়ে যাবে। মোটামুটি প্রাইসটা একই, প্রি অর্ডার দিলে মোটামুটি আপনার 20-25 ডেজ, মোটামুটি কতদিন লাগবে আপনি প্রি অর্ডার যখন দেবেন তখন আপনাকে টাইম বলে দেবে, কারণ অর্ডার পড়ে আছে। আপনি যে নাম্বারটা পাবেন সেই নাম্বার অর্ডার আপনি টাইমিংটাও বলে দেবে, যে কিছুদিন পর আপনাকে কতদিন পর দেওয়া হবে সেটাও বলে দেওয়া হবে যখন আপনি প্রি অর্ডার দেবেন। হোয়াটসঅ্যাপে যারা এখনও জয়েন হয়নি গ্রুপে তারা একটু জয়েন হয়ে যান, হোয়াটসঅ্যাপ যারা আছেন মোটামুটি তাদেরকে জয়েন করে নিয়েছি, যারা এখনও হোয়াটসঅ্যাপে আমাদের নেই মেসেজ করে নিন, কিছু অর্ডার দিন বা না দিন মেসেজটা করে রাখুন, তাহলে গ্রুপে অ্যাড থাকবেন, তাহলে সব নোটিফিকেশান আপনারা পাবেন এবং সব ভিডিও নোটিফিকেশান পাবেন, দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপে লিখুন অ্যাড অন দ্য গ্রুপ, হয়ে যাবে, গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। আজকে মহেশ্বরী দারুণ দারুণ কালার থাকবে। ফার্স্ট এই যে কালারটা, আমি কালার চার্ট ফার্স্টে আমি দেখিয়ে নিচ্ছি, দেন প্রত্যেকটা খুলে খুলে দেখে নেব প্রত্যেকটা। একটা দারুণ রেড কালার, রেডের সাথে পিকক গ্রিন। আচ্ছা, অনেক দিন পর অনেক কষ্টে রিস্টক করা হয়েছে, কারণ এই লুম এখন না চলে জরির লুম চলছে, এটা আমি অনেক কষ্ট করে লুম চেঞ্জ করে বানানো করিয়েছি। এটা হচ্ছে টোটাল ব্ল্যাক, কিন্তু রেশম বর্ডার থাকবে, ঠিক আছে, টোটাল রেশম বর্ডার থাকবে, এটাতে কোনো জরির কিন্তু টাচ নেই। একদিকে স্লিক বর্ডার, একদিকে চওড়া বর্ডার, একদম এক্সক্লুসিভ পিস, সিঙ্গেল পিসই বানিয়েছি, অনেক আগে ছিল, তারপরে আর দেখানো হয়নি, কারণ এটা বানানো একটু চাপের আছে, কারণ এটার লুমটা সেট আপ যেটা আছে এটার লুম কিন্তু আলাদা, আলাদাভাবে সেট আপ করতে হয়েছে। একদিকে স্লিক বর্ডার, আপার বর্ডার, লোয়ার বর্ডার একটু চওড়া থাকবে, খুব সুন্দর দেখতে, পুরো যাদের জেড ব্ল্যাক, ব্ল্যাক কালার যাদের পছন্দ তারা কিন্তু নিতে পারেন। বেজ বর্ডার থাকবে, আঁচল পোর্শনটা দেখুন, আঁচল পোর্শন। এটার প্রাইসটা আমি দেখে নিচ্ছি, এটার প্রাইসটা আপনার রেশম বর্ডারের জন্য এক্সট্রা প্রাইস হওয়া দরকার রেশম বর্ডারের জন্য, কারণ একদিকে চওড়া বর্ডার, একদিকে স্লিক বর্ডার, এবং লুম চেঞ্জ করে করানো হয়েছে, পুরো একদম জেড ব্ল্যাক থাকবে, কোনো বুটি থাকবে না, বডি প্লেন। এটার মেন ফোকাস হচ্ছে পাড় এবং আঁচল, ঠিক আছে, খেয়াল করুন, এটার ফোকাস হচ্ছে মেন পাড় এবং আঁচলে। যাদের ব্ল্যাক কালারটা মেন এবং বেশি কিছু কাজ দরকার নেই, তাদের কিন্তু এটা একদম বেস্ট শাড়ি হবে। উইথ ব্লাউজ পিস থাকবে, ব্লাউজ পিসেও কিচ্ছু বুটা থাকবে না, কিছু বুটা থাকবে না, কোনো সাইডেতে কিছু বুটা থাকবে না, পুরো একদম জেড ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক, ধূসর টাইপের একটা ব্ল্যাক হয়, একটা গ্রেইস ব্ল্যাক হয়, কোনোটাই নয়, একদম জেড যে ব্ল্যাক হয় সেটা, একদম জেড ব্ল্যাক বডি থাকবে, বেজ বর্ডার থাকবে, ঠিক আছে। এটা আমি উল্টো নিয়েছি, এটা লোয়ার বর্ডার হবে, লোয়ার বর্ডার হবে।
আপার বর্ডারটা স্লিক হবে, লোয়ার বর্ডারটা চওড়া হবে, প্রাইস সেমই থাকছে 3550। এটা বুকিংয়ের জন্য একটু তাড়াতাড়ি বুকিং করুন, নাহলে এটা সিঙ্গেল পিস আছে, বেশিরভাগটাই সিঙ্গেল পিস আজকে আছে, কিন্তু এটা আর বানিয়ে দেওয়া যাবে না, হয়তো আরও অনেক টাইম লাগবে, যেরকম টাইম লাগলো সেরকম পরে টাইম লাগবে। এটা মোটামুটি আমি 4 মাস পর আমি বানাতে পেরেছি, আমি দেখালাম আজকে, ঠিক আছে, একদম নিউ। আচ্ছা, বাকি সব জরি বর্ডার, প্রাইস সব 1350। আমি জাস্ট অপশানগুলো দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা খুলে দেখিয়ে নেবো লাস্টে। বল আমার দিকেরগুলো যে কালার সেটা হচ্ছে বডি, ওটা হচ্ছে আঁচল পোর্শন, ঠিক আছে, 3550, 3550, রেড হোয়াইট। এটা কিন্তু মহেশ্বরীতে খুব চাই, খুব চায় অনেকে মহেশ্বরীতে, কারণ মহেশ্বরীর যে রেড হোয়াইটটা সেটা কিন্তু খুব সুন্দর লাগে। সিল্ক হলে এটার প্রাইস হয়ে যাবে মোটামুটি আপনার কাঞ্জিবরম 5000 রেঞ্জে চলে যাবে, সিল্কের যে কোনো আপনার 5000 রেঞ্জে চলে যাবে। মহেশ্বরী কিন্তু পার কন্ট্রাস্ট হয়েছে, সিল্কের হলে পার কন্ট্রাস্ট হবে না, সেক্ষেত্রে আপনাকে কাঞ্জিবরম যেতে হবে, কারণ কাঞ্জিবরমের যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা এটাতে আনা হয়েছে। এটার দাম 3550, 3550। এরকম রেঞ্জে যদি মানে এরকম কালার কম্বিনেশনে যদি নিতে চান, পার্টটা রেড হবে, বডিটা হোয়াইট হবে, উইভিংয়ের মধ্যে। প্রিন্ট হলে আপনার চলে আসবে 4000-5000 মধ্যে চলে আসবে, প্রিন্টও কিন্তু 4000 কমে আসবে না, এটা কিন্তু 3550 মধ্যে চলে আসবে, এবং বডিতে বুটিও থাকবে, এবং বডিতে বুটিও থাকবে। আপনার করে কাছেরটা দেখান, হ্যাঁ আমি সবকটাই দেখাবো। আচ্ছা, একদম পাক্কা রয়্যাল ব্লু, গিফটিং পারপাসের জন্য ভালো হবে, মোটামুটি আপনার আন্ডার 4000 রেঞ্জের 3550 এগুলোর প্রাইস আছে, বিয়েবাড়ির গিফটিংয়ের জন্য খুব সুন্দর হবে। এটা একটু লাইট বেস, একটু এজেড পার্সনদের জন্য সুন্দর হবে, একটু এজেড বা উইদাউট নর্মাল এজও পরা যাবে, কারণ এটার কালারটা খুব সুন্দর, খুব একটা লাইট শেড নয়, এই কালারটা সচরাচর থাকে না, সিল্কের মধ্যে সচরাচর থাকে না, এই কালারটা ব্ল্যাকের সাথে তসর উইভ হলে এই কালারটা আসে, ব্ল্যাকের সাথে তসর স্বর্ণচুরি বলুন, বালুচুরি বলুন, বালুচুরিতে এক একবার হয়, খুব কম হয় এই কালারটা। এটা একদম সিলভার বেস, জরিটাও সিলভার, এটা পিওর নয়, পিওর মহেশ্বরী আপনার 8000 থেকে স্টার্টিং হবে। এটা একটা মহেশ্বরী সিল্কের সাথে, না ব্ল্যাক সাইডটা পাশে আছে, এটা মহেশ্বরী সিল্ক, এটা উইদাউট সিল্ক মার্ক, সিল্ক মার্ক এটাতে পাবেন না, কারণ এটাতে একটা কটন, একটা আর্টিফিশিয়াল কটন সিল্ক মিক্স আছে, ঠিক আছে, এটা সিল্ক মার্ক থাকবে না। কিন্তু এটাতে জিনিসটা কি, এই কনসেপ্টটা সিল্কের শাড়িতে এই প্রাইসে পাবেন না, পার্টটা আলাদা কালার, বডিটা আলাদা কালার। সিল্কের এটা পিওরের মধ্যে নিতে গেলে আপনার কাঞ্জিবরম নিতে হবে, বালুচুরি স্বর্ণচুরিতেও কিন্তু পার্ট কন্ট্রাস্ট খুব কম হয়, পুরোটাই আঁচল ব্লাউজ পিস আলাদা কালার হবে, বডিটা আলাদা কালার হবে, কিন্তু বডির যে পার্ট সেটা কিন্তু ওই বডির কালারের মতনই হবে। এবং প্রত্যেকটা বুটি কিন্তু রিভাইভেল প্রসেসে থাকবে, প্রত্যেকটা বুটি ইন্টারলক, ভিতরে প্রত্যেকটা বুটির যে আলাদা সুতো থাকে সেটা কিন্তু থাকবে না, একটা করে বুটি ওইটুকুই, বাকি আর কিছু সুতো থাকবে না পেছন দিকে। কালারটা দেখে নিন, এটা কাঞ্জিবরম নিয়ে আসবি তো, কাঞ্জিবরমের কনসেপ্টটা এটাতে করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হোয়াইট রেড নিয়ে কালারগুলো ঠিকঠাক আসছে, একদম এক্স্যাক্ট কালার আসছে, যেটা আপনি অর্ডার দেবেন যে কালারটা দেখতে পাচ্ছেন সেটাই যাবে। এরপরে ক্যামেরাতে স্লাইট ডিফারেন্স একটু হবে, একদম আকাশ জমিন তফাত হবে না, এবং কালারটা যখন আপনি অর্ডার দেবেন তখন মেনশনও করে নেবেন যে এটা এই কালার, তো পুরো রিপ্লাই পেয়ে যাবেন। বডি এবং আঁচল পোর্শন অরেঞ্জ, প্রত্যেকটা আমি রিপিট দেখাবো, প্রত্যেকটাই রিপিট দেখিয়ে নেব। আমি এখন ফার্স্ট টাইম দেখাচ্ছি, ফার্স্টে খুলে খুলে দেখে নিই কালারগুলো কত কত। কার্বন ব্লু,
ব্ল্যাকটা দেখান, শাড়ির নিচে যেটা আছে। প্রাইস অনলি 3550, শিপিং চার্জ ফ্রি অল ওভার ইন্ডিয়া। সিওডির ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ লাগবে, সিওডির ক্ষেত্রে 3% এক্সট্রা চার্জ লাগবে। মাদেরকে গিফট করার জন্য এটা খুব সুন্দর শাড়ি হবে। আচ্ছা কাঞ্জিবরমের টেস্টটা দেখিয়ে দিই, ওই হোয়াইট রেডটা 3550, এটা আপনার ঠিক এরকম জিনিসটা হবে, এটা আপনার 5360, 5360 এরকম কাঞ্জিবরম। মান্থের এন্ডের দিকে আমরা দেখাবো, হিউজ কালেকশন থাকবে। এই কাঞ্জিবরমে শুধু একটা লাইভ হবে, পরে আমি দেখাবো, আজকে না। এটা হ্যাঁ পাটলি পাল্লু প্লাস আরেকটা থাকবে, সেটা হচ্ছে পাড় এবং আঁচল, এগুলোর ফুল একটা কিছু এক্সট্রা স্টক এসেছিলো, সেগুলো পিকচার আমাদের পেজে আপলোড হয়েছে। পেজটা ফলো রাখবেন, মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু আপলোড হতে থাকে, সেখান থেকে দেখতে পারবেন, পছন্দ হলে অর্ডারও দিতে পারবেন অথবা শুধু নর্মাল দেখাও যাবে। সেক্ষেত্রে গ্রুপে কিন্তু আপলোড করা হয় না, লাইভ লিঙ্ক গ্রুপে আপলোড হয়। নর্মাল যে পিকচার আপলোড হয় প্রতিদিন, সেটা কিন্তু ফেসবুকে হয়, ইউটিউবে আমাদের শুধু ভিডিও আপলোড হয়। এবং ফেসবুক গ্রুপে ফুল রিভিউ পাবেন, অন্য জায়গাতে রিভিউ পাবেন না, সেকশনগুলো বলে দিচ্ছি। ফেসবুক পেজে কিন্তু অল টোটাল পাবেন, রিভিউ বলুন, ভিডিও বলুন, পিকচার আপলোড বলুন, এক্সক্লুসিভ শাড়ির পিকচার আপলোড বলুন, প্রত্যেক পেয়ে যাবেন ফেসবুক পেজে। ইউটিউব চ্যানেলে কিন্তু টোটাল শুধু ভিডিও পাবেন, যা লাইভ ভিডিও হচ্ছে তারা ইউটিউব ভিউয়ার যারা আছেন তারা দেখতে পাবেন ইউটিউব ভিডিওতে, কিন্তু কিছুক্ষণ পর লাইভ থেকে আপলোড হয়, মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে আপলোড হয়ে যাবে, দেখতে পাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে কিন্তু দেখতে পাবেন, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মোটামুটি যেগুলো দেওয়া হয় সেগুলো দেখতে পাবেন। চকলেটটা কি বডি? হ্যাঁ চকলেটটা বডি, আমি রিপিট দেখাবার সময় প্রত্যেকটা বলে নেব কোনটা বডি কোনটা বর্ডার। এটা হচ্ছে সিঙ্গেল কালার, সিঙ্গেল কালারের প্রাইসটা কিন্তু 100 টাকা কম, কারণ এটাতে কন্ট্রাস্ট নেই। সিঙ্গেল কালারের প্রাইস, এটা হচ্ছে বডিতে কোনো বুটি থাকবে না এবং সিঙ্গেল কালার, সিঙ্গেল কন্ট্রাস্ট যারা পছন্দ করেন তাদের জন্য সিঙ্গেল কালার 3450, 100 টাকা কম থাকবে, ঠিক আছে। বডি প্লেন, বডি প্লেন ময়সরী সিল্ক, এটাতে সিল্ক মার্ক থাকবে না কিন্তু সিল্কের থেকে কোনো অংশ কম নয়, এই শাইনিংটা দেখে আপনারা বুঝতে পারবেন। কটনের যেরকম কোনো শাইন নেই সেরকম কিন্তু একদমই না। এই থাকছে ফুল বডি, আমি রিপিট দেখাচ্ছি একটা করে, ওই ব্ল্যাকটার উপর দিয়ে, তো ব্ল্যাকটার উপর দেখে দিই, চকলেটটা দেখাও। হ্যাঁ আমি সবগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা রিপিট দেখিয়ে নেব, আমি প্রত্যেকটা রিপিট দেখিয়ে নেব। কোনো শাড়ি যদি বুকিং করার থাকে, ধরুন আপনি ময়সরি বুকিং করার আছে, ময়সরি টোটালটা দেখে নেবেন দেন বুকিং করুন, কারণ ফার্স্টে অনেকের ক্ষেত্রে কী হচ্ছে, ফার্স্টে 2-4টা দেখেই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিচ্ছেন, তারপরে 15-20 মিনিট পর যখন ওই আপনি যেটা পাঠিয়েছেন সেটা নেক্সট বুকিং যখন এলো সেটাকে সোল্ড আউট বলে দেওয়া হলো সেই জনকে, তারপরে আপনি আবার কিছুক্ষণ পর আরেকটা শাড়ি পছন্দ হয়েছে, সেটা এটা নয় এটা, ওই জন্য বলছি পুরোটা আগে দেখে নিন দেন বুকিং করুন, পুরো ভিডিওটা দেখে নিন। পুরো ভিডিওটা মানে আপনার ময়সুরি যদি নেওয়ার থাকে, ময়সুরি শুধু যতটা সেটা কমপ্লিট দেখে নিন, ঠিক আছে, দেন বুকিং করুন কনফার্ম হয়ে। উইথাউট কনফার্মেশন বুকিং করার প্রয়োজন নেই, বুকিং যারা করবেন কনফার্ম হয়ে পরে বুকিং করুন, সেটা আরামসে, অত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আমি সামনে থেকে একদম ক্লোজলি দেখিয়ে দিচ্ছি পাড়ের ডিজাইন, এটা লোয়ার বর্ডার একটু চওড়া থাকবে, একদম নিখুঁত কাজ থাকবে, এই প্রাইস বলে নিখুঁত থাকবে না সেটা কিন্তু না, একদম নিখুঁত থাকবে। এবং পেমেন্ট মেথড আমাদের গুগল পে, ফোনপে, ব্যাঙ্ক ট্রান্সফার, সিওডিও অ্যাভেলেবেল আছে অল ওভার ইন্ডিয়া। যারা ফার্স্ট টাইম পারচেস করছেন তাদের প্রিপেড করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারা সিওডি নিন, অল ওভার ইন্ডিয়া সিওডি অ্যাভেলেবেল আছে, 3% এক্সট্রা চার্জেবেল, বাস এটাই। ফার্স্ট টাইম সিওডিতে নিন, যদি জিনিস পছন্দ হয় ট্রাস্ট একটা হয়ে যাবে, দেন পেমেন্ট করে নেবেন। পেমেন্ট করলে আপনাদের সুবিধা, যেটা 3% এক্সট্রা চার্জটা লাগবে না, ঠিক আছে, কিন্তু ফার্স্ট টাইম সিওডিটাই প্রেফার করি আমি নিজেও। আচ্ছা বডি হচ্ছে প্যারোট গ্রিন, রানি আঁচল ব্লাউজ পিস এবং বর্ডার, রানি আঁচল ব্লাউজ পিস এবং বর্ডার, চকলেট বডি, চকলেট কালার বডি, এবং প্রত্যেকটা বুটি কিন্তু গলানি প্রসেসে থাকবে। রিটার্ন পলিসি, কালার অপশানে কোনো চেঞ্জ হবে না, যদি ডিসপুট ড্যামেজ থাকে
তাহলে অবশ্যই রিটার্ন হয়ে যাবে। সেক্ষেত্রে মানি রিটার্ন চাইলে মানি রিটার্ন হয়ে যাবে, যদি অ্যাডজাস্ট করবেন বলেন অন্য শাড়ির সাথে সেটাও হবে। ঠিক আছে, জাস্ট একটা ওপেনিং ভিডিও করে রাখবেন, যদি কিছু ডিসপুট ড্যামেজ বেরোয় ফোন করবেন, আমরাই পিক আপ করে নেবো আপনার কাছ থেকে। ঠিক আছে, দেন অন্য শাড়ি অ্যাডজাস্ট করতে পারেন, অথবা যদি বলেন আমার মানি ব্যাগ চাই, মানি ব্যাগ হয়ে যাবে। আঁচল পোর্শন ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি, এগুলোর প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস আছে, প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস, এবং ব্লাউজ পিসে হাতা দেওয়ার জন্য বর্ডারও পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা বুকিং নাম্বারটা দিসনি? কার্বন ব্লু, এই কালারটা খুব সুন্দর। এই কালারটা হচ্ছে আমাদের নিয়ন ভোভের ব্যাকগ্রাউন্ড কালার বলতে পারেন, অথবা কার্ডের যে কালার, মেন যে আমাদের কালার সেটা হচ্ছে কার্বন ব্লু। নেভি ব্লুটা মোটামুটি কমন, কার্বন ব্লুটা অতটা কমন না, ওই জন্য কার্বন ব্লুটাই সিলেক্ট করেছিলাম। এটা হচ্ছে আঁচল এবং ব্লাউজ পিস, ফুল বডি, প্রত্যেকটা বুটি কলোনি থাকবে। ঠিক আছে, এবং এটা স্ট্রাকচারটাও দেখিয়ে দিচ্ছি, শাড়ির যে স্ট্রাকচার, সিঙ্গেল পাতা, আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, বনশ্রী সিল্ক এরকমই হবে, বুনন এরকমই হবে, বুনন কিন্তু একদম ঠিকঠাকই আছে, একদম ফাইন থাকবে এটা। ঠিক আছে, মহেশ্বরী সিল্ক এরকম দেখিয়ে দিলাম, যাদের এটা এই স্ট্রাকচার ভালো লাগে তারা নেবেন, যাদের ভালো লাগে না তারা অন্য কিছু শাড়ি দেখে নেবেন। দেখিয়ে দেওয়া ভালো, কারণ এরকম চারটে পাঁচে থাকলে আপনারা ভাববেন যে এই ধরনের স্ট্রাকচার, কিন্তু এটা আসলে না, এটা চারটে আছে, চারটে পাত আছে, 1 2 3 4, সিঙ্গেল পাতা আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, একটু ফাইন কোয়ালিটি থাকবে। আঁচল এবং ব্লাউজ পিস সেম কালার হবে, ব্লাউজ পিস সেম কালার হবে, বডি হচ্ছে ম্যাজেন্টা, বডি ম্যাজেন্টা। এটা একটা ব্লু স্টিলের সাথে রেড বর্ডার, আঁচল পোর্শন রেড থাকবে, একটা ব্লু স্টিল কালার, আঁচল এবং ব্লাউজ পিস রেড, রেড বলতে মেরুন, এটা রেড ঠিক না, রেড উইভ হয়েছে, ব্ল্যাকের সাথে রেড উইভ হয়েছে, মেরুন কালার, চেরি মেরুন কালার। ঠিক আছে, এটা একদম সিঙ্গেল কালার, কিন্তু বুটি আছে, ওই জন্য এটার প্রাইসটা 100 টাকা কম নয়, প্লাস সিলভার জরি আছে, ওই জন্য এটার প্রাইসটা সেমই 3550। একমাত্র একটা দেখিয়েছি উইথাউট বুটি, বডি প্লেন, বডি প্লেন যাদের পছন্দ তারা ওটা নিতে পারেন, ওটা 100 টাকা কম প্রাইস আছে, যেহেতু বডিতে বুটি নেই। আচ্ছা, এটা খুব সুন্দর কালার, এজের পার্সেন্টের জন্য একদম নো ডাউট সুন্দর, একটা করে ব্ল্যাক বুটি, একটা করে জরি বুটি থাকবে, ব্ল্যাক বর্ডার, আঁচল এবং ব্লাউজ পিস ব্ল্যাক থাকবে। মহেশ্বরী প্রাইস 3550 অনলি, 3550, 3550। আমাদের বুকিং নাম্বার 8710030592, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনে বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি। বুকিং করার পর পেমেন্ট ডান হয়ে গেলে আমাদের পেমেন্টের পর 24 ঘন্টা অথবা 48 ঘন্টার মধ্যে, মানে দুদিনের মধ্যে আমরা ডিসপ্যাচ করে দিই, এবং ডিসপ্যাচের পরে ডেলিভারি কুরিয়ারের যদি কোনো প্রবলেম থাকে, এখন ওয়েদারের কিছু প্রবলেম হচ্ছে, ওই জন্য 1-2 দিন লেট সেটা হতে পারে। মধুবনী হ্যান্ড পেন্টিং এর পরে দেখাবো, মধুবনী হ্যান্ড পেন্টিং এর পরে দেখাবো, মধুবনী হ্যান্ড পেন্টিং অনেকের রিকোয়েস্ট আছে জানি আমি, মধুবনী হ্যান্ড পেন্টিং ওই জন্য আজকে এনেছি। এটা ঠিক উল্টোটা একটা দেখিয়েছি, তার এটা উল্টোটা। ঠিক আছে, সুন্দর একটা কালার, বডি থাকবে, আঁচল পোর্শন ব্ল্যাক, এবং ব্লাউজ পিস ব্ল্যাক থাকবে, অথবা বিপি ব্ল্যাক থাকবে, বর্ডার ব্ল্যাক। ঠিক আছে, এ থাকছে বডি, প্রত্যেকটার প্রাইস সেম 3550। রেড হোয়াইটটা একবার ভালো করে দেখান না প্লিজ, প্রাইস, হ্যাঁ রেড হোয়াইটটা দেখিয়ে দিচ্ছি, প্রাইস হচ্ছে, হ্যাঁ লাল আর ঘিয়ে কোন মশলা হবে, লাল আর ঘিয়ে,
লাল আর ঘিয়ের মধ্যে মহেশ্বরী নেই, লাল আর সাদার মধ্যে আছে। লাল আর ঘিয়ের মধ্যে আছে, স্টিলের সাথে রেড আছে, লালের সাথে ঘিয়ে নেই, হোয়াইটের সাথে রেড আছে, দেখিয়ে দিচ্ছি আমি, নিচেই আছে, হোয়াইটের সাথে রেড। এটা ঠিক একদম হোয়াইট না, অফ হোয়াইট টাইপের বলতে পারেন, ঠিক আছে। এ থাকছে বডি, দুধে আলতা আঁচল এবং ব্লাউজ পিস থাকবে, খুব দারুণ দেখতে। দুধে আলতা ব্লাউজ পিস এবং আঁচল থাকবে, হোয়াইটের একটা টোন থাকবে যেহেতু হোয়াইট টানার মধ্যে হয়েছে। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, এক মিনিট। এটা আঁচল, বর্ডার এবং বডি, বডি পুরো একদম হোয়াইট থাকবে, বডি পুরো হোয়াইট। রেড দেখাবেন প্লিজ, পিওর রেড কালারটা এখন স্টকে নেই, অর্ডার অনেক পড়ে আছে, প্রি অর্ডার পেয়ে যাবেন, প্রি অর্ডার করুন আপনি পেয়ে যাবেন। আছে কি স্টকে? এক পিস, এক পিস কার অর্ডার আছে, কার অর্ডার আছে? আচ্ছা, এটা একজনের অর্ডারেরটা আমি দেখিয়ে নিচ্ছি। জিনিসটা এরকম হবে, এটা দেওয়া যাবে না, যদি অর্ডার দেন, কেউ অর্ডার প্লেস করলে কদিনের মধ্যে পাবেন সেটা জানিয়ে দেওয়া হবে। এই পিসটা আমি দেখাচ্ছি মানে এই পিসটা অ্যাভেলেবেল নেই, এই পিসটা একজনের অর্ডার, জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেম এই জিনিসটা হবে, ঠিক আছে। একজন দিদিও তো রিভিউ দিয়েছিলেন, ওই রিভিউটা কি সামনে আছে? রিভিউটা তাহলে দেখিয়ে দিতাম। দেখে নিচ্ছি আমি, এখানে তো নেই, স্ক্রিনশট আছে কি? এই তো, হ্যাঁ ওটা কই, নাই তো, দে আমাকে সার্চ করে দে। সবের প্রাইস 3550, কালারের জন্য কোনো এক্সট্রা প্রাইস নয়, কাজ যদি একটু বেশি থাকে তাহলে প্রাইস আলাদা হবে। যেমন ব্ল্যাকটা দেখেছি একদম এক্সক্লুসিভ পিস, সেটাও কিন্তু প্রাইসটা বেশি হওয়া দরকার, যদিও বডি এটা প্লেন আছে, এক্সট্রা করে করিয়েছি, ওই প্রাইসটা একই এখন ফেলে রেখেছি। 3550, এটার ব্ল্যাকটা কত দাম? এটার ফুল ব্ল্যাক, পুরো ব্ল্যাক এখন একটাই আছে, সেটা বডি প্লেন। হ্যাঁ, অহনাদি আপনি রিভিউ দিয়েছিলেন, আপনার রিভিউটা আমি খুঁজে পাবো কী করে? আপনার রিভিউটা আমি দেখাতে চেষ্টা করছি সবাইকে, দেখে নিচ্ছি আমি, খুঁজে নিচ্ছি, অহনাদির রিভিউটাই দেখাবো। অহনাদি রিভিউটা দিয়েছিলেন, এটা ফার্স্ট টাইম এবং খুব সুন্দর লাগছিল, চেষ্টা করছি, মনে হচ্ছে পেয়েছি, এই তো পেয়ে গেছি, ক্যামেরাটা নিয়ে এসো। অহনাদি রিভিউটা দিয়েছিলেন, এক মিনিট আমি ব্রাইটনেসটা বাড়িয়ে নিয়েছি, ঠিক এই এত সুন্দর লুকসটাই আসবে। এই সেম শাড়িটা, এই শাড়িটাই অহনাদি পরে আছেন, ঠিক আছে। এটা অহনাদি তো নয়, আচ্ছা এটা দর্শনাদি, আচ্ছা আচ্ছা অ্যাড, আচ্ছা অহনাদি যদি আপনি একটু লাইভে আছেন, কেমন কমফর্টেবল শাড়িটা পরে বা মহেশ্বরী সিল্ক কেমন ওটা যদি একটু বলেন তাহলে খুব ভালো হবে, একটু যদি কমেন্ট করেন তাহলে খুব ভালো হবে। মহেশ্বরী সিল্কটা পরে কেমন কমফর্টেবল সেটা যদি একটু লাইভে বলেন, কমেন্ট করুন, অনেকের বুঝতে সুবিধা হবে। পিওর রেড, হোয়াইটের সাথে রেড, মহেশ্বরী সিল্কের এখনও কিছু কমপ্লেন পাইনি, যতগুলো পেয়েছি কমপ্লিমেন্টস পেয়েছি খুব ভালো। হোয়াইটের সাথে রেড, আচ্ছা রেডের সাথে ইয়েলো, খুব সুন্দর, কমফর্টেবল, ইজি টু ওয়ার অ্যান্ড ইজি টু ক্যারি, থ্যাংক ইউ। মহেশ্বরী সিল্ক খুব সুন্দর, ওখানে যেটা বললেন সেটাও একদমই ঠিক, ইজি টু ওয়ার। 3550, 3550 only, একদম রেড
বডি ইয়েলো কালার আঁচল এবং ব্লাউজ পিস, ঠিক আছে সরালাম, প্রত্যেকটার পিকচার আপনারা পেয়ে যাবেন, প্রত্যেকটার পিকচার পেয়ে যাবেন, ঠিক আছে। এই কালারটা খুব দারুণ, একদম ইউনিক কালার, আনকমন কালার যারা পছন্দ করেন একদম নো ডাউট নিতে পারেন, আনকমন সেট যারা পছন্দ করেন। ব্ল্যাক আঁচল বর্ডার এবং ব্লাউজ পিস কিন্তু ব্ল্যাক থাকবে, ফুল বডিটা কিন্তু একটা সুন্দর একটা গ্রিন শেডের একটা কালার থাকবে, খুব দারুণ সেট, ইউনিক সেট কিন্তু এটা, এটা সবসময় এই কালারটা হবে না। এটা বেদানা সিডসের কালার, নর্মাল সবাই এটা জানেন চিনেন। থ্যাংক ইউ এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য দীপানি দাদি, এবং আমাদের রিভিউটা মাস্ট লাগে, কারণ কোনো দিকে যদি একটু প্রবলেম হয় আপনারা যদি জানান সেটা আমাদের বেশি ভালো লাগবে, কারণ সেক্ষেত্রে আমরা সেটাকে ঠিক করার চেষ্টা করতে পারবো, সেক্ষেত্রে ঠিক করার চেষ্টা করতে পারবো, কারণ কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে সেটা আপনাদের দেখার দায়িত্ব, আপনারা বললে তারপর থেকে আমরা ওটা ঠিকঠাক করার চেষ্টা করব না। এবং তারপরে দেখতেও খুব ভালো লাগে, সবাই কমপ্লিমেন্ট দেয়, আমারও খুব প্রিয় মহেশ্বরী সিল্ক বাই কটন, আর নিয়নভবের মতো রিজনেবল প্রাইসে কেউ দেয় না, যত দিন পারবো রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা শাড়ি, শুধু মহেশ্বরী বলে না, সবকটাই যতটা রিজনেবল করা যায় সেই রিজনেবলটা করে রাখি। দাম আপনার এগুলো 3,550 ম্যাম মৌদি, এবং প্যাকেজিংয়ের দিক থেকে আপনি বললেন অবশ্যই সুন্দর, কারুর যদি কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আরেকটু বেশি ভালো দেখবো, যাতে ভালোভাবে আরও প্যাকেজিং করা যায় চেষ্টা করবো আমরা, যদি কোনো প্রবলেম হয় অবশ্যই জানাবেন, এবং রিভিউতে প্রবলেমটাও শেয়ার করবেন, যেটা আপনার প্রবলেম হয়েছে সেটাও শেয়ার করতে ভুলবেন না, যেটা এটা আপনাদের ঠিক করা দরকার আছে এটাও কিন্তু প্রবলেমটা শেয়ার করা দরকার, যে আমাদের ক্ষেত্রে আমরা ভালো করার চেষ্টা করতে পারবো আরও। থ্যাংক ইউ, ব্ল্যাকটা দেখান, হ্যাঁ ব্ল্যাকটা দেখাচ্ছি, যতটা পারি সুন্দর প্যাকেজিং করার চেষ্টা করি, কারণ আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ডেলিভারি কীভাবে নিয়ে যাবে, বৃষ্টি পড়বে কি না, ওয়েদার কেমন থাকবে, ওই জন্য তিনটে চারটে ভাবে ভালো করে প্যাকেজিং করা হয়, যাতে শাড়ি নষ্ট যাতে না হয়ে যায়, কারণ হ্যান্ডলুম শাড়ি এটাই, যদি নষ্ট হয়ে যায় আপনারা পেয়ে যাবেন, আপনারা মন ক্ষুণ্ণ হবে প্রথম কথা, মেন হচ্ছে শাড়িটা চেঞ্জ করে দেওয়াটা না, পছন্দটা মেন, আপনি পছন্দের শাড়িটা সেটা আর পেলেন না, আমরা হয়তো রিটার্ন করে নিলাম, অন্য শাড়ি আপনাকে দেখিয়ে দিলাম, অন্য শাড়ি আপনি তখন বাধ্য হয়ে পছন্দ করে নিয়ে নিলেন অথবা মাল রিটার্ন নিয়ে নিলেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনার পছন্দের শাড়িটা নষ্ট হয়ে গেল, ওইটার জন্য মেন। ব্ল্যাক, এটা একদম জেড ব্ল্যাক, খুব দারুণ শাড়ি, একদম দারুণ বর্ডার থাকবে, বর্ডারটা জাস্ট দেখুন, নর্মাল বর্ডার দেখুন, এটার বর্ডার দেখুন, এটা জরি, এটা কিন্তু রেশম, রেশম বলতে মহেশ্বরী যেটা সিল্ক সেই রেশম আর কি, রেশম বলতে কাতান এটা নয়, ঠিক আছে। 3550 আঁচলটা কিন্তু খুব হাইলাইট করা হয়েছে, একটা আর্টিফিশিয়াল তসর সিল্ক দিয়ে করা হয়েছে। বেদানা সিডসের কালার, বেদানা সিডস কালারের যদি অন্য কোনো শাড়ি আছে তাহলে এই শাড়ি সেম শাড়ি নেওয়ার যদি আপনাদের প্রয়োজন থাকে তাহলে নিন, না হলে সেম কালারের শাড়ি নেওয়ার প্রয়োজন নেই, অন্য কালার দেখুন, এই কালারটা অনেকের ভালো লাগে, যদি এই কালারের শাড়ি নেওয়ার আছে মহেশ্বরী সিল্ক যদি ভালো লাগে তাহলে নেক্সট টাইম আবার সেম কালার নিতে পারেন, মহেশ্বরী সিল্ক যে কোনো পারপাসে ক্যারি করে যাবে, কারণ এটা কম কাজ বলে শুধু না, এটা শাইনিং খুব সুন্দর, এবং যে কোনো অনুষ্ঠানে ক্যারি করে যাবে যেহেতু একটা সুন্দর পাড় দেওয়া আছে, ঠিক আছে। সেম কালারের শাড়ি যদি ভাবেন যে দুটো আলাদা শাড়ি রাখবো সেক্ষেত্রে ঠিক আছে, না হলে সেম কালার নেওয়ার প্রয়োজন নেই, কারণ এই যে এই কম্বিনেশানটা সবার কাছেই একটা না একটা পিস থাকবে আশা করি, এই পিকা গ্রিনের সাথে বেদানা সিডসের কম্বিনেশানটা সবার কাছেই কিছু না কিছু শাড়িতে আছে, তবু আমি দেখালাম, যদি নেওয়ার থাকে নেবেন। বাটল গ্রিনের সাথে রেড, এটা একটা অপূর্ব কম্বিনেশান, সুন্দর মেন্টালিটি আপনাদের, মা পড়লেই রিভিউ দেবো আপনাদের পেজে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অবশ্যই রিভিউ দেবেন, এটা অন্য কালারে বানানো যাবে, অন্য কালারে বানানো যাবে না, প্যাকেজিং আনবক্সিংয়ে যে মাটির জুয়েলারিটা পাই সেই জন্য আমি প্রতিবার এক্সাইটেড থাকি আফটার অর্ডারিং প্রোডাক্টস ফ্রম ইয়ার সেলফ। আচ্ছা থ্যাংক ইউ, ওটা একটা বিষ্ণুপুর থেকে
আমাদের পোড়ামাটির একটা ছোট্ট গিফট থাকে আপনাদের জন্য সারপ্রাইজ, মহেশ্বরী পিওর চান্দেরি সিল্কের মতো লুক দেয় একদম। দাম 3550, 3550 টাকা দাম ম্যাম। ইয়েলো মহেশ্বরী থাকলে একটু দেখাবেন, ইয়েলো বডি মহেশ্বরী আছে, আঁচল ইয়েলো আছে। আপনি একটু মেসেজ করে রাখুন বুকিং নাম্বারে, বুকিং নাম্বারটা দেখুন ঠিক স্ক্রিনের ওপরে আসছে। ইয়েলো যাদের যা কালার প্রয়োজন আছে মেসেজ করে রাখুন, আমরা পিন করে রাখি প্রত্যেকজনেই, আপনাদের রিকোয়ারমেন্ট মেটানোর আমরা চেষ্টা করি সবসময়তেই। যাদের যা রিকোয়ারমেন্ট আছে মহেশ্বরীর ওপরে বা অন্য কিছু শাড়ির ওপরে পিন করে রাখুন, মেসেজ করে রাখুন, আমরাও কিন্তু খুব ওটা দেখে দেখে চোখে চোখে রাখি। হ্যাঁ, আপনাদের রিকোয়ারমেন্ট কিন্তু যখনই ওটা তৈরি হয় আপনাদেরকে পিন করা হয়, এরপরে আপনি যখন নিলেন না তখন অসুবিধে নেই, আমরা বলবো যে এটা আপনি বলেছিলেন, এটা কমপ্লিট হয়েছে, তৈরি হয়েছে, আপনি কি নেবেন, এটা আমাদের সব বলা হয়, সবাইকে মোটামুটি বলা হয় যারা অর্ডার দিয়ে থাকেন অথবা অর্ডার দেননি, অ্যাডভান্স কোনো দেননি, বললেন যে ফুল ব্ল্যাক কালারের আছে এখন নেই, আপনি বললেন পরে জানাবেন, আমরা কিন্তু ঠিক নোট করে রেখে নেব, হোয়াটসঅ্যাপেই নোট করে রাখি, তো পুরো একদম চোখে চোখে রাখা হয়, যখনই ওটা বানানো হয় আপনাকে পিন করা হবে বা ফোন করা হবে, আপনি যেটা বলেছিলেন সেটা বানানো হয়েছে, আপনার কি এখন লাগবে, লাগবে না, আর লাগলে নিতে পারেন, ঠিক। থ্যাংক ইউ। স্মল পার্ট হবে মহেশ্বরী, এটা তো স্মল পার্ট, এর থেকে স্মল পার্ট হবে না, একটা ইঞ্চি বর্ডার হয়, ইঞ্চি বর্ডার মহেশ্বরীতে রাখি না, কারণ ইঞ্চি বর্ডার মঙ্গলগিরিতে ভালো চলে, ইঞ্চি বর্ডারটা মহেশ্বরীতে চলবে না। থ্যাংক ইউ। হ্যাঁ, বেদানা সিডস কালারের ওপরে কপাসজুরির কাজের স্বর্ণচুরি হবে, বেদানা সিডস কালারের ওপরে কপাসজুরির কাজের স্বর্ণচুরি মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু ট্র্যাডিশনাল বুটা হবে, ট্র্যাডিশনাল বুটাতে মনে হচ্ছে হতে পারে। মহেশ্বরী সংগ্রহগুলো সত্যি দুর্দান্ত। থ্যাংক ইউ। আচ্ছা, আমি 3 টাইমস পারচেস করেছি নিউ অনুভব থেকে, গাছি তসর স্বর্ণচুরি অ্যান্ড মহেশ্বরী, কাঞ্জিবারামের লাইভ হলে একটা নেব, কাঞ্জিবারাম এই এই ধরনের কাঞ্জিবারাম একটা সবাই নিয়ে রাখুন, আমি সাজেস্ট করব, খুব ভালো, দারুণ। এবং আমাদের বাড়ির আমার নিজের মাই মাকে একটা গিফট করেছি, খুব সুন্দর, মায়ের কাছ থেকে আমি কমপ্লিমেন্ট পেয়েছি, ওই জন্য আপনার থেকে কমপ্লিমেন্ট দিচ্ছি, খুব সুন্দর শাড়ি, দারুণ শাড়ি, কারণ যারা প্রতিদিন শাড়ি পরেন তাদের কাছ থেকে কমপ্লিমেন্টটা নেওয়া সব থেকে বেটার হয়। ইঞ্চি পার মহেশ্বরী ডাকি না ম্যাম, মঙ্গলগিরি এরপরে কিছু কিছু পাবেন, কিছুদিন পর, এখন নয়, মোটামুটি ইয়ার এন্ডিংয়ের পর কিছু মঙ্গলগিরি আপনাদেরকে দেখাবো, পাবেন। পিওর সিল্ক শাড়ি হোক, আমারে পাস সবই পিওর সিল্ক শাড়ি হোক, মহেশ্বরী ইয়া চন্দেরি উইথাউট সিল্ক মার্ক হ্যায়, বাকি সব উইথ সিল্ক মার্ক হ্যায়, উইথাউট সিল্ক মার্ক মহেশ্বরী আর চন্দেরি দুই শাড়ি হ্যায়। কাঞ্জিবরমের লাইভ কবে করবেন, একটু খেয়াল রাখবেন অহনাদি, ঠিক তার আগের দিন জানিয়ে দেওয়া হবে, এই মানতে হবে, এই মানতে হবে, মোটামুটি আপনার 25 থেকে 30-এর মধ্যে একটু খেয়াল রাখবেন। হ্যাঁ, রেড কালারটা আরেকবার দেখিয়ে দেবো নাকি, হ্যাঁ আমি দেখিয়ে নিচ্ছি, এইটা একজনের অর্ডারে রয়েছে, এটা দেখাচ্ছি মানে এটা অ্যাভেলেবেল আছে এটা ভাববেন না, এটা প্রি অর্ডার চলছে, আপনি অর্ডার দিলে কদিনে আপনার হাতে পাবেন বলে দেওয়া হবে, ঠিক, হাতে পাবেন নয়, কদিনে আমাদের কাছে রেডি হয়ে আসবে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আপনি অর্ডার দিতে পারেন, এটা প্রি বুকিংয়ের জন্য 1000 রুপিস অ্যাডভান্স দিতে হবে, ঠিক আছে, 3550 টাকা দাম, 1000 রুপি অ্যাডভান্স, তৈরি হয়ে আসার পর বাকিটা প্রিপেড করেও নিতে পারেন, বাকিটা সিওডি করেও নিতে পারেন, ফার্স্ট টাইম প্রি অর্ডারের জন্য 1000 রুপিস লাগবে, সেম প্রাইস 3550, এটা আপনাদের রিভিউটা আরেকবার দেখিয়ে নিই, এগুলো মহেশ্বরী, আপনাদের রিভিউটা আরেকবার দেখিয়ে নিচ্ছি, ঠিক এই শাড়িটাই রিভিউটা দেখে নিচ্ছে একবার, শুধু লাইভে বলে নয় ওনাদের যদি আছেন আপনি শুনতে পারছেন, আপনার রিভিউটা আমাদের শপের কাস্টমারকেও কিন্তু প্রত্যেকজনকে রেড শাড়ি রেড ময়সুরিটা কিন্তু আপনার এই রিভিউটাই দেখানো হয়, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ওনাদি, এবং বাকি জনকে রিকোয়েস্ট এরকম সুন্দর করে যদি রিভিউ দেওয়া যায় আমাদের পক্ষেও সুবিধে হয়, কাস্টমার রিভিউ সব থেকে ভ্যালুয়েবল আমাদের কাছে, অহনাদের মতন এইরকমভাবে রিভিউটা দেওয়ার চেষ্টা করুন সবাই, একটু সুন্দর করে একটা পিকচার তুলে।
আচ্ছা বাটল গ্রিন, তার সাথে রেড, বাটল গ্রিন বডি, রেড আঁচল এবং ব্লাউজ পিস এবং বর্ডার। আচ্ছা এরপরে আছে একটা সুন্দর কম্বিনেশন ব্ল্যাকের সাথে রেড, এটা একটা এভারগ্রিন কম্বিনেশন, ব্ল্যাক সাথে রেড, এটা নতুন করে বোঝাবার কিছু নেই, বলার কিছু নেই, ব্ল্যাকের সাথে রেড যারা ভালোবাসেন তারা বুঝে যাবেন। থ্যাংক ইউ। আচ্ছা হ্যাঁ, আপনাদের রিভিউটা, আপনার রিভিউটা সবাইকেই দেখানো হয় রেড ময়েশ্চারাইজারের ক্ষেত্রে। আমি ফটো থেকে টিক দিয়ে ফটো দিয়েছিলাম, সোল শুনলাম, আমি লাইভের অপেক্ষায় ছিলাম। আচ্ছা লেমন ইয়েলো মে হোগা, হ্যাঁ লেমন ইয়েলো দে তো। এই থাকছে বডি, এটা লাইট বেস যাদের পছন্দ নিতে পারেন, একদম লাইট বেস যাদের পছন্দ, উইথাউট রেড টাচ দরকার। এক মিনিট, হ্যাঁ উইথাউট রেড টাচ এটা নিতে পারেন, এটা রানি কালার আছে, আমি দেখে নিলাম রানি কালার আছে, এটা একটা আছে নিয়ে নিয়ে এলো, নিয়ন ইয়েলো ঠিক নয়, এটা নিয়ন গ্রিন, কিন্তু ইয়েলো বলা হয় কারণ মেন যে সুতোটা গেছে সেটা কিন্তু ইয়েলোর ওপরেই গেছে, ওই জন্য নিয়ন ইয়েলো আমরা বলি এটা, ঠিক আছে। এরপর আমি দেখাবো হ্যান্ড পেন্টিং, তসরের ওপরে গাছি, গাছি তসরের উপরে হ্যান্ড পেন্টিং হলে কিন্তু এটার প্রাইসটা বেড়ে যেত, ওই জন্য এটা খিচা তসরের যে বেস্ট কোয়ালিটি সেটার উপরে কিন্তু হ্যান্ড পেন্টিং করা হয়েছে। এটা হচ্ছে পাড় এবং আঁচল আছে কিছু দেখাবো, আমি ফুল বডি হ্যান্ড পেন্টিং দেখাবো প্লাস পাড় এবং আঁচল দেখাবো, হাফ হাফ আজকে থাকবে না, আজকে শুধু পাড় এবং আঁচল। 4850 টাকা প্রাইস এবং 6400 দুটো রেঞ্জের দেখাবো, আঁচল পোর্শন হ্যান্ড পেন্টিং দেখে নিন, এটা টোটাল কিন্তু হ্যান্ড পেন্টিং থাকবে। এবং ঘিচা তসরের যে বেস্ট কোয়ালিটি, এটার মেন যে বেস স্থানটা সেটা কিন্তু আমরা এক্সট্রা করে অর্ডার দিয়ে ভালোভাবে বানানো করাই, যাতে পেন্টিংটা প্রমিনেন্ট হয়। যদি আমি নর্মেল যে 2D 3D যে বেসটা হয় সেটার উপর হলে কিন্তু এটার প্রাইসটা কমে যাবে, মজুরি কমে যাবে, সবটাই কিন্তু কমে যাবে, সেক্ষেত্রে প্রিন্টিংটা যে পেন্টিংটা হয়েছে এটা কিন্তু এত প্রমিনেন্সি হবে না। এই হ্যান্ড পেন্টিং আপনি মার্কেটে পেয়ে যাবেন 1000-1500 টাকা কমে পেয়ে যাবেন মার্কেটে, কিন্তু সেক্ষেত্রে আপনি যখন এটা দেখবেন তখন কোয়ালিটিটার ফারাকটা বুঝতে পারবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। এটা এক্সট্রা করে মজুরি দিয়ে বানানো আছে, এবং এর থেকে আরও বেটার আছে যেটা হচ্ছে অল ওভারে, অল ওভারে আরও বেটার কোয়ালিটি দেওয়া আছে, কারণ ওটাতে আরও বেশি হ্যান্ড পেন্টিং ধরে রাখতে হয়েছে ওনাকে, ঠিক আছে। টোটাল আরও কালার, এটা কিন্তু পুরো পুরো করে কালার দেওয়া আছে, এটা অল্প কালার দিলে কম মজুরি, বেশি কালার দিলে বেশি টাইম লাগবে, বারবার ধরে বোলাতে হবে তবে এটা বেশি কালার হবে, এবং এই কালারটা ধরে রাখতে যদি পাতলা দিই তখন এত সুন্দর প্লেন হবে না, এত হাইলাইট হবে না, মাঝখানে ছাড়া 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 থাকলে কিন্তু হবে না। 2D 3D যারা নিয়েছেন তারা বুঝতে পারবেন কোয়ালিটিটা, তার থেকে এটা অনেক বেটার কোয়ালিটি, এক্সট্রা করে মজুরি দিয়ে বানানো হয়েছে, এক্সট্রা করে অর্ডার দিয়ে বানানো হয়েছে, ওটার উপর করে দিলে হতো না হওয়ার কিচ্ছু নেই, এতটা প্রমিনেন্সি আসতো না। মেন আমাদের প্রাইস ফোকাস থাকে না, মেন আমাদের কোয়ালিটি ফোকাস থাকে, কারণ আমরা প্রত্যেকটা সরকারি সংস্থার সাথে যুক্ত আছি এবং ওখানে প্রাইসটা ম্যাটার নয়, প্রাইস হয়তো 200-300 টাকা বেশি হবে আমাদের কাছে ভ্যারি করে দেখলে, কিন্তু কোয়ালিটিটা বেস্ট হবে এতটুকু শিওর। 4850 এটা হচ্ছে পাড় এবং আঁচল, আমি পাড় আঁচলগুলো ফার্স্টে দেখিয়ে নেব তারপর আমি অল ওভারের দিকে যাব। বডি কালারগুলো খেয়াল করবেন, উইথ ব্লাউজ পিস আছে প্রত্যেকটাতে। আচ্ছা রানি কালার, ঘিচা তসরের যতই ভালো হোক স্ট্রেকচারটা কিন্তু এরকম থাকবেই, স্ট্রেকচারটা আমি দেখিয়ে নেব আপনাকে, স্ট্রেকচার কিন্তু জেনে শুনে এটা নেওয়া ভালো, একটু খসখসে হবে, শাইনি থাকবে সেটা ঠিক, একটু শাইনি থাকবে, গাছের তসরের থেকে ঘিচা তসরটা একটু শাইনি থাকে পলিশের জন্য, এই স্ট্রেকচারটা কিন্তু থাকবে, মোটা সুতো যাচ্ছে যাচ্ছে, কারণ এটার বানাটার থেকে যেটা লম্বালম্বি সুতো থাকে সেটা কিন্তু পাতলা হয়, ঘিচার এটা কিন্তু একটা থাকে, এটা দেখতে পাচ্ছেন বানাটা কিন্তু মোটা, যেটা টানা হয় সেটা হচ্ছে পাতলা, ওই জন্য এই স্ট্রেকচারটা কিন্তু ঘিচাতে থাকবে,
এটা জেনে শুনে আপনাকে নিতে হবে। আঁচল এবং পাড়ে কিন্তু টোটাল একদম হ্যান্ড পেন্টিং আছে, মধুবনী হ্যান্ড পেন্টিং আছে। আঁচল পোর্শন এবং ফুল বডি, ফুল বডিতেও কিন্তু হ্যান্ড পেন্টিং, কোথাও প্রিন্ট নয়, টোটাল হ্যান্ড পেন্টিং। আপনারা দেখলেই বুঝতে পারবেন প্রিন্ট হলে সেম 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 হবে, কোনোটার এদিক ওদিক হবে না, আর পেন্টিং হলে কোনোটা ছোট হবে কোনোটা বড় হবে। আরেকটা এটা একটু মডার্ন ডিজাইন, এটা মধুবনীর দিকে যাচ্ছে না, এটা একটু মডার্ন ডিজাইনের দিকে যাচ্ছে। এটা আঁচল, আঁচলের ঠিক বেস করে আমরা ব্লাউজ পিসটা বানিয়েছি, ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। এ থাকছে এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসে কিন্তু একদম করা আছে, ব্যাক সাইডে দেওয়ার জন্য এটা করা আছে। দেখুন এটা পেন্সিলের স্কেচ থাকবে, এটা হচ্ছে পেন্টিংয়ের সিগনেচার বলতে পারেন, কারণ এটা ফার্স্টে না আঁকলে এখানে হবে না, এটা ফার্স্ট লাইন টেনে পরে তারপর আঁকতে হয়েছে, পেন্সিল স্কেচ কিছু কিছু থাকবে। এটা তো পেন্সিল স্কেচটা আছে, এটা টোটাল হ্যান্ড পেন্টিং, এগুলোতে পেন্সিল স্কেচ থাকবে, না হলে এটা এত সুন্দরভাবে আঁকা যাবে না, কোনোটা বড় হয়ে যাবে লাইনটা তারপর এটা ছোট হয়ে যাবে। এটা একদম মডার্ন হ্যান্ড পেন্টিং আছে। কর্নার ডিজাইন থাকবে, ফুল বডিতে মাল্টি কালার ছোট বুটি থাকবে, ছোট ছোট গোল গোল ববি টাইপের বুটি থাকবে, মাল্টি কালার। যে কালারগুলো এখানে ইউজ হয়েছে মেন ডিজাইনে, যে কালারগুলো ইউজ হয়েছে সেই কালারগুলো বডিতে ছোট ছোট গোল গোল মোটিভ থাকবে। মডার্ন ডিজাইন যাদের পছন্দ তারা নিতে পারেন। প্রাইস 4850, 4850। ঠিক আছে, ময়সরিগুলো একবার রিপিট করা যাবে, একটু লাইভ ভিডিওটা দেখে নেবেন, পিকচার পেয়ে যাবেন। আপনি এক কাজ করুন, আপনি বুকিং নাম্বারে মেসেজ করে রাখুন প্রিয়াঙ্কা দিয়ে, আপনাকে পিকচারগুলো পাঠিয়ে দেওয়া হবে, পিকচারগুলো আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেওয়া হবে। তারপর আপনি যখন খুশি রেকর্ডেড লাইভটা দেখেন, একদম জেড ব্ল্যাক, একদম জেড ব্ল্যাক, জেড ব্ল্যাক, তার সাথে হ্যান্ড পেন্টিং। এটা বর্ডারে এবং আঁচলে হ্যান্ড পেন্টিংটা থাকবে, একদম রেড, রেডের সাথে দুর্গা মায়ের মূর্তি থাকবে। দুর্গা মায়ের মূর্তি যদি নেওয়ার আছে এখন থেকে নিয়ে ফেলুন, পুজোর সময়ে দুর্গা মায়ের মূর্তি খুব কম পাবেন, ঠিক আছে, কারণ তখন অনেক সাথে সাথে বুকিং চলে আসে, ওই জন্য যারা একটু পরে দেখে বুকিং করেন তারা কিন্তু আর পায় না। খিচা তসর আজকে না নিন, পূজার মোটামুটি 4-5 মাস আগে দুর্গা মায়ের মূর্তি যদি কিছু নেওয়ার আছে সেটা নিয়ে ফেলবেন, বাকি অন্য শাড়ি পুজোর আগে আগে দেখে দেখে নেবেন, কোনো অসুবিধে নেই। দুর্গা মায়ের মূর্তিটা কিন্তু নিয়ে ফেলবেন, কারণ দুর্গা মায়ের মূর্তি এখন যতটা স্টক থাকবে তখন কিন্তু থাকবে না। পার্পল কালার, আচ্ছা এরপর আমি অল ওভারের দিকে যাব, এগুলো আমি সরিয়ে নিচ্ছি। পার্পেল কালার, আঁচল এবং ব্লাউজ পিস সেম কালার থাকবে, বডি ব্লাউজ পিস সেম, আঁচল ব্লাউজ পিস সেম না, আঁচলে ভার্জিন কালারের উপরে থাকবে, না হলে কালারগুলো ফুটবে না। পিকচার তোলা আছে প্রত্যেকটাই, প্রত্যেকটার পিকচার পেয়ে যাবেন, এবং প্রত্যেকটাতে ব্লাউজ পিস আছে, আমি একটা দেখিয়ে নিচ্ছি, প্রত্যেকটা ব্লাউজ পিস দেখালে ফুল শাড়িটা খুলে যাবে, প্রত্যেকটা ব্লাউজ পিস দেখাবার কোনো প্রয়োজন নেই, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইরকম ব্লাউজ পিসে বর্ডারটা থাকবে প্রত্যেকটাতে, ঠিক আছে, 4850 যে রেঞ্জ প্রত্যেকটাতে এইভাবে ব্লাউজ পিস থাকবে। আঁচলের পেন্টিং এবং বর্ডারের পেন্টিং প্লাস কালারটা আপনাকে পছন্দ করে নিতে হবে, পেন্টিং এদিক ওদিক হবে, ঠিক আছে, কোন টাইম সেম পেন্টিং পাবেন না, হয়তো এবারে এই কনসেপ্টটা ব্লুতে এসেছে, এরপরের বারে ব্ল্যাকে এই কনসেপ্টটা হবে, ঠিক আছে, একটু এদিক ওদিক হবে, সেম হবে না, হ্যান্ড পেন্টিং কোনো দিনই সেম হবে না। এটা মডার্ন ডিজাইন একটা দেখিয়েছিলাম 4850-এর মধ্যে, অনেকক্ষণ লাইভটা হয়ে গেল, কিছু অল ওভার আমি দেখিয়ে নেব, অল ওভার পুরো ভার্জিন কালারের মধ্যে হবে, ঠিক আছে, তসরের যে নিজস্ব কালার সেই নিজস্ব কালারের মধ্যে হবে। কফি কালার, কফি কালার, এটা কিন্তু খুব সুন্দর পেন্টিং করা আছে, এটা বর্ডারের পেন্টিং, 4850, শিপিং চার্জ ফ্রি।
আচ্ছা, এরপর টোটাল একদম এ টু জেড অল ওভার হ্যান্ড পেন্টিং মধুবনী থাকবে, একদম অল ওভার। এটার বেস কোয়ালিটি আরও বেটার দেওয়া হয়েছে, ওই জন্য এটার প্রাইসটা একটু হাই এবং পেন্টিংটার জন্য একটু প্রাইসটা হাই আছে। এটা ব্লাউজ পিস প্লেন, কিন্তু ফুল বডি একটা সুন্দর কাজ আছে, চারটে পিস দেখাবো, একদম চারটে পিসই এলিগেন্ট পিস থাকবে। আমি এটা সরিয়ে নিয়ে দেখাবো, ঠিক আছে, কারণ না হলে মিশে যাবে, আপনারা বুঝতে পারবেন না। এটা একটা পিস না, পিকচার আপলোড হয়ে যাবে, ঠিক আছে। এটা পিস নাম্বার ওয়ান, পিস নাম্বার ওয়ান, আপনাদের বুঝতে সুবিধা হবে, যারা বুকিং করবেন তাদেরও সুবিধা হবে, যারা বুকিং নেবেন আমাদের তাদেরও সুবিধা হবে, ওই জন্য নাম্বার বলে নিলাম। পিস নাম্বার ওয়ান একদম অল ওভার থাকবে, 6400 প্রাইস থাকবে। এরপর পিস নাম্বার টু লিখেন, ওয়ান নাম্বার পিস লিখেন, পিস নাম্বার টু ট্র্যাডিশনাল থাকবে, এটা ট্র্যাডিশনাল থাকবে বডিতেও। ওটা বডিতে হচ্ছে পিস নাম্বার ওয়ানে ছিল উইথআউট ফিগার, এটা উইথ ফিগার থাকবে, উইথ ফিগার। এটা পুরো ভার্জিন কালারের মধ্যে হবে, ঠিক আছে, তসরের যে নিজস্ব কালার সেই কালারের মধ্যে হবে। এটা দেখে নিন, ঘেঁচে তসরের এই স্ট্রাকচার কিন্তু সচরাচর দেখতে পাবেন না, একদম হেভি কোয়ালিটি দেওয়া আছে এটার মধ্যে, এক্সট্রা করে কিন্তু আমরা এটা বানিয়েছি, হ্যান্ড পেন্টিংয়ের জন্য স্পেশালি এই কাপড়টা বানানো হয়েছে, এটা থান তারপরে হ্যান্ড পেন্টিং, এটার কোয়ালিটি একদম দারুণ। পিস নাম্বার টু গেল, খুলে গেল সাইডটা। আচ্ছা, একটু তসর বেস যারা ভালোবাসেন, তসর বেস একটু ডার্ক তসর, ন্যাচারাল জিনিস, কোনোটা লাইট কালার হবে কোনোটা ডিপ কালার হবে, সেক্ষেত্রে কোনোটাতে কালার ইউজ হয়নি, ঠিক আছে, বেসে কোনোটাতে কালার ইউজ হয়নি, যেটাতে ন্যাচারাল যেটাতে কেমন যেমন কালার এসেছে তেমন। এটাতে কালারটা তসরটা একটু ডার্ক ছিল, ওই জন্য ডার্ক কালার এসেছে, তার মধ্যে হ্যান্ড পেন্টিং, ট্র্যাডিশনাল হ্যান্ড পেন্টিং। এটা কিন্তু সুন্দর একটা আঁকা আছে, একটা বড় মায়ের মূর্তি আঁকা আছে, আরো দুটো আমি দেখাবো। আচ্ছা, পিস নাম্বার থ্রি গেল, আঁচল পোর্শনটা দেখে নিলাম, এটা হচ্ছে বডি পোর্শন, ফুল বডিতে এই কাজটা থাকবে, অল ওভার কাজটা থাকবে, এটা অল ওভার মধুবনী যাদের প্রয়োজন নিতে পারেন। 6400 টাকা প্রাইস থাকবে, 6400 রুপিস প্রাইস থাকবে, এবং এটার পেন্টিং কিন্তু খুব সুন্দর, এগুলো প্রত্যেকটা সিল্কমার্ক সার্টিফাইড থাকবে, ময়সোরিটা সিল্কমার্ক সার্টিফাইড থাকবে না, এগুলো প্রত্যেকটা সিল্কমার্ক সার্টিফাইড থাকবে, ঘিচে তসর পিওরের মধ্যে। নাম্বার থ্রি গেল, এটা হচ্ছে নাম্বার ফোর, নাম্বার ফোরের বডিটা ফার্স্ট দেখে নিচ্ছি, এটা হচ্ছে স্কার্ট বর্ডারে থাকবে, স্কার্ট বর্ডারে থাকবে, হাফ থাকবে অল ওভার, ফ্রন্ট টিওক পর্যন্ত অল ওভার যাবে, তারপরে বাকিটা যেটা থাকবে কুচি পোর্শন বলুন, সেটাতে কিন্তু ছোট বুটি প্লাস স্কার্ট বর্ডার এইভাবে থাকবে। আঁচল পোর্শনটাও কিন্তু এটা খুব সুন্দর আঁচল পোর্শন আছে, দেখাচ্ছি, দারুণ আঁচল পোর্শন আছে, এবং স্কার্ট বর্ডারটাও দেখিয়ে নিচ্ছি, কালার রিফিল কিন্তু ডাবল করে করা আছে, মানে দুবার করে কালার রিফিল হয়েছে, ওই জন্য কিন্তু একদম ফুটে উঠেছে। এটা নাম্বার ফোর, এটা নাম্বার ফোর। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ, এত অল ওভার কাজ থাকতেও প্রত্যেকটা জিনিস ভিজিবল, ভালোভাবে প্রত্যেকটা জিনিস স্পষ্ট পরিষ্কার একদম আঁকা আছে, দেখুন এত ওয়ার্ক থাকতো, এখানটা খেয়াল করুন, এত ঘিজিবিটি তবুও কিন্তু প্রত্যেকটা জিনিস একদম প্রমিনেন্ট, এই শাড়িটা পরলে একদম ট্র্যাডিশনাল ফিলিং আসতে বাধ্য। বডি
একদম অরিজিনাল হ্যান্ড পেন্টিং, মধুবনী হ্যান্ড পেন্টিং 6400। চলুন আজকের লাইভ ভিডিও যা দেখাবার ছিল দেখে নিলাম। এরপর ইউটিউব ভিউয়ার্সদের জন্য বলছি কিছুক্ষণ পরে পেয়ে যাবেন, মোটামুটি আধ ঘন্টার মধ্যে চেষ্টা করছি এবং পিকচারও আপলোড হয়ে যাবে এক দেড় ঘন্টার মধ্যে। আজকের লাইভ ভিডিওর বুকিং নাম্বার 8710030592। চলুন আজকের লাইভ ভিডিও এখানে শেষ করছি এবং এর পরের দিনে কি দেখানো হবে সেটা কাল স্বর্ণচুরি থাকবে, কাল রবিবার, কালকেই 8টার সময় আমাদের থাকবে আমাদের লাইভ শিডিউলটা, মঙ্গলবার, বৃহস্পতিবার, শনি এবং রবিবার। কালকে রবিবার, কালকে স্বর্ণচুরির লাইভ থাকবে ঠিক 8টার সময়, তার সাথে থাকবে কিছু সুন্দর হ্যান্ড বাটিক। নমস্কার, বাই।